হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, তো আজকে এনেছি আমি নিকো পার্কের ভিডিওটা, মানে অল্প স্বল্প মধ্যে তোমাদেরকে নিকো পার্ক ঘুরিয়ে দেখাবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, এখন আমি যাচ্ছি, তো চলো দেখা যাক ভিডিওটা। অ্যাকচুয়ালি ব্যাপার কি হয়েছে, নিকো পার্কে না ভিডিওটা তেমন ভাবে করতে পাইনি, এনজয় করতে বিজি ছিলাম। তো যেটুকু এই জায়গায় দেখতে পাচ্ছি, নিকো পার্কে ওয়াটার পার্কের ভেতরে চলে এসেছি আমরা। তো ফার্স্ট ওয়াটার পার্কে আমরা এনজয় করেছি, তারপর ওয়াটার পার্কটা ঘুরেছি। তো এখানে দেখতে পাচ্ছি সব রকম রাইড আছে, আর আমরা কিন্তু ওয়াটার পার্কে যতগুলো রাইড ছিল সব কটাতে রাইড করেছি। জাস্ট ভিডিওটা সবগুলো দিতে পারিনি, যে কটা দিতে পেরেছি সে কটাই দেখো। পাঁচটা না ছটা রাইড ছিল, তো সব কটাতেই করেছি। একটাতে ভীষণ ভয় লেগেছিল, তাছাড়া সবগুলোতেই ভয় লেগেছিল, বাট ঠিক আছে। এখানে জলে অলরেডি নেমে গেছি, আর ছোট ভাই ভয় করছিল, তার জন্য ওকে জলে নামালাম। আর মানে বেশি তো জল থাকে না, তাই ও ডুবে নেই, ও ভাড় পর্যন্ত জল হচ্ছে। কি বলবো, এত ভিড়, এখানে একটা ফটো তুলবো তারও ফাঁকা জায়গা নেই। দুটো যাই হোক, এখানে একটা ফটো তুলবো তারও ফাঁকা জায়গা নেই। আর এখানে হালকা করে গান হচ্ছিল, আর এখানে একটু উপরে যে পাথর আছে ওখানে নাচ টাচ হচ্ছিল, এখানে হচ্ছে। তো আমরা একটু গেছি, ভালোই এনজয় হয়েছে এইসব জায়গাগুলোতে, মানে যেদিকে কলকাতায় আছে এখানে সবাই মিলে একটু হাঁটাচলা করছি। মা আমি আর মানি আমি মিলে তো নাচ ফেলে গেছি, এত এনজয় হচ্ছে। তো চলো একটু হালকা করে ছোট সিনেমাটিক শট দেখিয়ে দিই তোমাদেরকে। सी साइड पे पानी का शोर, आजा मेरी बाहों में गर्ल चूहे रिंको, तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम नली नली बुक शॉट पे। तू है पानी 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 और दिन भी सानी 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 आजा ओ ऑन द बीच यार फोटो मेरी खींच। এইটা ছিল সব থেকে ভয়, আমার তো অত্যন্ত ভয় লেগেছিল, কারণ এখানে মানে কি বলবো উড়ে যাওয়ার ভয় ছিল। তো তাছাড়া সবগুলো তো ভয় লেগেছিল, বাট ঠিক ফার্স্টে তো এই যে এটাতে উঠছি রাইড করতে, মানে সবার ফার্স্ট, আর এত লাইন দিতে হচ্ছে কি বলবো, অনেক সুন্দর লাইন দিতে হচ্ছে। তো চলো দেখো, মানে ওখান থেকে নামবো, এটাই সব থেকে ফার্স্ট করেছিলাম, অত্যন্ত ভয় লেগেছিল। তো ভিডিওটা দেখো, আজকে মাঝ রাস্তায় আটকে গেছিলাম। কাছে চলে এসেছি, দেন আমি দেখো বসে আছি এখানে মামা আর মশার মাঝে, ওই বাম দিকের একবারে কোণে দেখতে পাচ্ছ। তো মানে আমার এটা চাপার অনেকদিন ইচ্ছে ছিল, তো এখানে দেখলাম নিকো পার্কে আছে, তো চাপলাম। খুব ভয়ও লাগছিল, বাট খুব একটা ভয় নয়, চাপার পরে মনে হচ্ছে যে যা একটু তুলতো বেশ মজা হতো। তো যাই হোক চলো ভিডিওটা দেখো, মানে এত জোরে তুললো, ফার্স্টে চোখ বন্ধ করে দিয়েছিলাম, তারপর ভালোই মজা নিলাম। আমার মানে কি বলবো, আমার ইচ্ছে ছিল এটাতে চাপার, যাই হোক ইচ্ছেটা পূরণ হলো। দেখো শুধু জাস্ট ভিউটা দেখো, দারুণ এনজয় করেছি, দারুণ। এই যে হোয়াইট কালারের জিন্স পরা যেটা আছে ওটাই আমি, দুটো আঙুল দেখালাম। আগে প্রচন্ড ভয় পেতাম, বাট ভয় পাইনি। অন্ধকার হয়ে গেছিল, মানে এত বড় লাইন, মানে সবাই চাপছে, এবার এত বড় লাইন, লাইনটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকার হয়ে গেল, অন্ধকারে চাপে যেত। অবশ্য রাতে রাতে কলকাতা দেখতে মজাই লাগছিল, নিকো পার্কে চারিদিক মানে কি বলবো এত আলো, বেশি রাতের বেলাতেই বেশি মজা লাগছিল। এর ভেতর দিয়ে যখন ব্রেক ড্যান্সে চাপবো বলে লাইন দিতে চলে এসেছি, কারণ সব ফ্রিতে সব চাপতে পারবো। অলরেডি চেপে গেছি, এটা ব্রেক ড্যান্সের মতনই, বাট আরেকটু জোরে ঘোরাই, এখানে ব্রেক ড্যান্স এতটা জোরেও ঘোরায় না, বাট এটাতেও দারুণ এনজয় করেছি। মা আর মানি বলেছিল ওদের তো মাথা ঘুরে গেছে, বাট আমি দারুণ এনজয় নিয়েছি। এখানে জয়টা আমি আর ছোটো ভাই বসেছিলাম, তারপর এখানে ঘোরাতে চেপেছি, মানে ঘোরাতে উঠছি নামছি আর গোল গোল করে ঘুরছি, খুবই বাচ্চারা বড় সবাই চাপতে পারে, ঠিক আছে। ভিডিও করাও হয়েছে, বেশি চেপেছি।
জায়গাটা, এই জায়গাটা ম্যাজিক মিরর নাকি একটা জায়গা বলছিল, এটা খুব মানে কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না, শুধু কাছে গিয়ে ধাক্কা মারছি। যাই হোক, তোমাদের একটা কথা বলে রাখি, নিকো পার্কে যদি 850 টাকা ওয়াটার পার্কে যেতে চাও তাহলে 850 টাকা করে টিকিট লাগবে, যেখানে তুমি সবকিছু ফ্রিতে পাবে। আর যদি ওয়াটার পার্কে না যাও তাহলে সবকিছুতে চাপতে গেলে তোমাকে টাকা দিতে হবে। তো অনেক কিছুতে রাইড করার পর এবার বসে বসে আইসক্রিম খাচ্ছি, এখন বাজে 8টা। তো তারপর চলে যাব হোটেলে, তারপরের দিন যাব বেলুড়ঘাট। তো চলো দেখে নিলে ভিডিও, ভালো থেকো সবাই।